নরসিংদীতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যখাতে বিভিন্ন সংকট রয়েছে। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেশি, রয়েছে অবকাঠামোগত সমস্যা। বুধবার বিকেলে নরসিংদীর শিবপুরে মুন্সেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এর আগে নরসিংদীর শিলমান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল ও জেলা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আরও বলেন, এখানে চিকিৎসক হিসেবে যারা আছেন তারা অনেক ভালো, আর যারা থাকেন না বা আসেন না তার পেছনেও রয়েছে নানা কারণ। সাধ্য অনুযায়ী যথার্থ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা, আপনারা ভালো করেই জানেন এ দেশের টাকা কোথায় গেছে। পরে নরসিংদী সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।